ভালো ছেলেদের রাজনীতিতে না আসায় বদি মমতাজরা ঢুকে পড়েছে। বদি মাহি মমতাজদের রাজনীতি নিয়ে একই বললেন ব্যারিস্টার পার্থ। পুলিশ নৌকার কথা না শুনলে তাকে থানায় রাখবো না, আওয়ামী লীগ নেতার হুমকি। বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় দুই পক্ষের সংঘর্ষ, কৃষক লীগ নেতা নিহত। শমশের তৈমুর বেইমানি করেছে অভিযোগ তৃণমূল বিএনপি ষাট প্রার্থীর। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বেহায়াদের একটা সমাজ থাকে, সেখানেও তারকা থাকে। গত 20 বছর ধরে ভালো ছেলে মেয়েদের রাজনীতিতে আসা বন্ধ হয়ে গেছে, যার কারণে দেশের রাজনীতিতে যোগ্য লোকের ব্যাপক শূন্যতা তৈরি হয়েছে। এই সুযোগে রাজনীতি করার সুযোগ পেয়েছেন ইয়াবা বদি ও মমতাজ মাহিরা। এই লেভেলের লোকেরা বর্তমানে রাজনীতিতে ঢুকে পড়েছে। সম্প্রতি দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে যুগান্তরকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন পার্থ। সাবেক সংসদ সদস্য বলেন, 10টা বছর যদি দেশে ম্যাট্রিক পাস না করে তাহলে তো আপনি রাতারাতি ডক্টর ইঞ্জিনিয়ার আর পাবেন না। যখন আপনি জানেন বিনা ভোটে এমপি হবেন, এর চেয়ে তো আর বড় লটারি কিছুই নেই। অনেকের তো লোভ আছে ও থাকবে, যাদের ন্যূনতম নৈতিকতা আছে তারা তো বিতর্কিত নির্বাচনে আসবে না, এটাই স্বাভাবিক। তবে যারা নৈতিকতা বিসর্জন দিয়ে কারচুপির নির্বাচনে অংশ নেবে, তাদের চাটুকারিতা করার জন্য বা প্রশংসা করার জন্য কিছু লোক তো সবসময় থাকে ও থাকবে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশসহ গণতান্ত্রিক দেশগুলো সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারকে তাগিদ দিয়েছে। এরপরেও যদি এভাবে নির্বাচন হয়ে যায়, দেশে কোনো প্রভাব পড়বে কি না? জবাবে ব্যারিস্টার পার্থ বলেন, দেশের পরিস্থিতি খুব খারাপ হবে, বড় ধরনের স্যাংশন আসার সম্ভাবনা আছে। বিশ্বের অনেক দেশ বারবার সতর্ক করছে, তারপরও সরকার যখন পুতুল খেলা নির্বাচনের দিকে এগোচ্ছে, নির্বাচনের পর যদি আমেরিকা স্যাংশন দেয় তাহলে তো সরকারের তরফ থেকে কিছু বলার থাকবে না। এভাবে নির্বাচন সরকার করলে প্রথমত বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট হবে, স্যাংশন দিলে এলসি থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা ও গার্মেন্টসে বিরূপ প্রভাব পড়বে, এতে লাখ লাখ শ্রমিক ক্ষতির সম্মুখীন হবে। আমরা তো ইম্পোর্ট নির্ভর দেশ, আমি মনে করি পুরো দেশের উপর সাংঘাতিক প্রভাব পড়বে। বরিশাল শেখ হাসিনার জনসভার মাঠে দুই পক্ষের সংঘর্ষে কৃষক লীগ নেতা মোহাম্মদ সিরাজ শিকদার নিহত হয়েছেন। শুক্রবার সমাবেশ চলাকালে দুপুর 2:30 দিকে মাঠের পেছন দিকে বরিশাল 4 মেহেন্দিগঞ্জ হিজলা আসনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ এবং রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া ডক্টর শাম্মী আহমেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ ও প্রার্থী পঙ্কজ নাথ তখন মঞ্চে ছিলেন। এই দুই নেতার সমর্থকদের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলছে। নিহত সিরাজ আহমেদের হিজলার গুয়াবাড়ি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের কোরালিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। 3 নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক সিরাজকে দুই পক্ষই তাদের লোক বলে দাবি করছে। আহত 21 জনকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 13 বছরের একটি শিশুও রয়েছে। চিকিৎসাধীন সবাই পঙ্কজ নাথের সমর্থক বলে জানিয়েছেন আহতরা। তৃণমূল বিএনপি চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী ও মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বেইমানি করেছেন বলে অভিযোগ করেছেন দলটির 60 জন প্রার্থী। তারা বলেছেন, দলের চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার বেইমানি করেছে। তারা নির্বাচনী মাঠে নামিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। চেয়ারপারসন ও মহাসচিব অন্য একটি দলের সঙ্গে আতাত করে আমাদেরকে কোণঠাসা করে রেখেছে, যাতে আমরা নির্বাচন করতে না পারি। জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনায় 60 প্রার্থীর পক্ষে এই অভিযোগ করা হয়। আলোচনায় অংশ নিয়ে যশোর 5 আসনের এমপি প্রার্থী মেজর অফ মোস্তফা মনির বলেন, শমশের তৈমুর আর অন্তরা হুদা দলের টাকা আত্মসাত করে জাতির সঙ্গে যে হারে নাটক তামাশা করে যাচ্ছে, জাতি এদের বিচার করবে। এরা আমাদের মাঠে লেলিয়ে দিয়েছে, ওরা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করে না, এমনকি তারা ফোনও ধরে না। কিসের টাকা আত্মসাত করেছেন নেতারা? প্রশ্নের জবাবে যশোর 5 আসনে এই প্রার্থী বলেন, শমশের তৈমুর ও অন্তরা সারা দেশে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের নির্বাচন পরিচালনা বিশেষ ফান্ডের টাকা আত্মসাত করে এখন আমাদের কারো সঙ্গে যোগাযোগ করছে না। এ সময় তৃণমূল বিএনপি চেয়ারপারসন মহাসচিব সাক্ষাৎ করে পরিস্থিতি সমাধান না করলে আগামী 24 ঘন্টার মধ্যে আমরণ অনশনের যাওয়ার হুঁশিয়ারি দেন এমপি প্রার্থীরা। এমনকি তারা তৃণমূল বিএনপি এমপি প্রার্থীরা শমশের মবিন ও তৈমুর আলমকে বহিষ্কার করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের সমস্যা সমাধান না করেন আমরা কঠোর হতে বাধ্য হব, আমি আমার 60 জন অবহেলিত প্রার্থীকে নিয়ে আমরণ অনশনে যেতে বাধ্য হব। এদিকে মাদারীপুর 3 আসনে নৌকা প্রার্থী ডক্টর আব্দুস সোফান মিয়া
গোলাপের সঙ্গে কালকিনি উপজেলা সাহেব রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিমের উস্কানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার 28 ডিসেম্বর বিকেলে এই ঘটনা সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে স্বতন্ত্র প্রার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ছড়িয়ে পড়া ভিডিওতে কামরুল হাসান সেলিমকে বলতে শোনা যায়, আমরা হলাম ডক্টর আব্দুস সোহান গোলাপের কর্মী, আওয়ামী লীগের কর্মী, আমাদের দিকে চোখ তুলে তাকালে চোখটা খুলে ফেলতে হবে, আবার কেউ যদি বলে পা ভেঙে ফেলবে তাহলে আমাকে ফোন দিবেন, চতুর্দিক দিয়ে বল্লার মতো এসে ধরে ওকে শেষ করে দেয়া হবে, কোনো ছাড় হবে না, আপনারা পারবেন না, ভয় লাগে, আওয়ামী লীগ ক্ষমতায়, পুলিশ আপনাদের, যে পুলিশ কথা শুনবে না সেই পুলিশকে থানায় রাখবো না, পরিষ্কার ভাষা। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।